শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এবার বলবো বিভিন্ন ভাবে শ্রীরামকৃষ্ণের কথা। বেদান্ত মতে এই জগৎ সত্য ও মিথ্যার মিথুন, জগৎ সত্য ও মিথ্যার মিথুন, কেবল সাদা রঙে বা কালো রঙে ছবি হয় না, সাদা কালো মিশিয়ে ছবি হয়। এই পৃথিবীতে মানুষের লোক ব্যবহার সত্য মিথ্যার মিশ্রণে চলতে থাকে। আমরা যা মনে ভাবি মুখে তা প্রকাশ করতে পারি না, কেন? কারণ আমাদের মন সম্পূর্ণ পবিত্র নয়। মানুষ যদি তাদের মনে সব কথা বা ভাব প্রকাশ করত, তাহলে সামাজিক জীবন বা পারিবারিক জীবন ভেঙে ছুটে যেত। কিছু সত্য কিছু মিষ্টি মিথ্যে কথার মাধ্যমে আমরা করি কি দৈনন্দিন লোক ব্যবহার চালিয়ে যাই, কিন্তু এইরকম জীবন তো শ্রীরামকৃষ্ণের দ্বারা সম্ভব হচ্ছিল না, কারণ তার জীবন ছিল সত্যে প্রতিষ্ঠিত। তিনি বলতেন, মন মুখ এক করাই হলো ধর্ম। আমরা যেমন ঝগড়া বিবাদ এড়ানোর জন্য অপরের মিথ্যা আচরণ বা ভণ্ডামিকে উপেক্ষা করি, ঠাকুর তো পারতেন না। শাস্ত্র বলছে, প্রিয় কথা বলবে, সত্য কথা বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না। কিন্তু তুমি যদি কাউকে ভালোবাসো তবে অপ্রিয় সত্য কথা বলবে। ঠাকুর অনেক সময় অপ্রিয় সত্য কথা বলেছেন, কাউকে চড়চাপড় মেরেছেন তাদের কল্যাণের জন্য, তার আত্মকথা। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম, কারুকে আমি মানতুম না। বড় লোক টড় লোক দেখলে আমার ভয় ডর কিচ্ছু হতো না। মির্চি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ঠাকুরের অপ্রিয় সত্য কথা বলা কাকে? যারা প্রিয় লোক তাদের। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা তিনি বলতেন, কাউকে মানতেন না, বড় লোক দেখলে ভয় পেতেন না। এই ধরুন কাপ্তেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি তিনি গিয়েছিলেন। তিনি বলছেন, তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো নি গো, কেননা সেটা মিথ্যে কথা বলা হবে। একদিন বড়নগরের ঘাটে দেখলুম জয় মুখুজ্জি জপ করছে, কিন্তু অন্য মনুষ্য হয়ে জপ করছে। তখন কাছে গিয়ে তাকে দুই চাপড় দিলুম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসছে, কালীঘরে এলো, পুজোর সময় আসতো, দু একটা গান গাইতে আমায় বলতো, তো গান গাইছি, ভাল লাগছে, আমি বেশ ডুবে যাচ্ছি, দেখি অন্য মনুষ্য হয়ে ফুল বাঁচছে, অমনি দুই চাপড়। তখনই ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলদারিকে বললাম, দাদা এ কী স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে আমার ওই স্বভাবটা গেল। জয় মুখার্জি ও রাসমণি তো ধন্য, অবতারের চাপড় মনে হয় তাদের চঞ্চল মনকে চিরদিনের জন্য শান্ত করে দিল। অবতার পুরুষ সুখ দুঃখ মান অপমান প্রভৃতিতে মানুষের মতো ব্যবহার করেন, কখনো তিনি বিচলিত হন কখনো হন না। হৃদয় একদিন ঠাকুরকে গালাগাল দিচ্ছে, ঠাকুর নিজে বটুয়া থেকে কাবাব ছিনে নিয়ে মুখে ফেলছেন। আর একদিন হৃদয় ঠাকুরকে খুব বকেছে, ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন। কখনো কখনো অন্যায় আচরণ দেখলে ঠাকুর ক্রোধ প্রকাশ করতেন। শুনছেন মির্চি কালী কথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। হৃদয়ের সঙ্গে যখন রাগারাগি হলো, শেষ পর্যন্ত ঠাকুর বললেন তাকে, দেখ আমি যখন রাগবো তুই কিচ্ছু বলবি নি কিন্তু, আর তুই যখন রাগবি আমি কিচ্ছু বলবো না। সংসারে থাকতে গেলে ঝগড়া ঝাঁটি মনোমালিন্যই তো হয়েই থাকে, কাপ প্লেট ধুতে গেলে টুংটাং শব্দ হয়েই থাকে, তা বলে কি সেগুলো ভেঙে ফেলতে হবে? ক্রোধ তো আগুন, সেই আগুন কিভাবে নেভাতে হয় তার উপদেশ ঠাকুর হৃদয়কে দিলেন। ক্রোধের পথ ধরুন কাম,
ধর্মজীবনে মহা অন্তরায়। কথামৃতে শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, ভগবান লাভ করতে হলে কামিনী কাঞ্চন ছাড়তে হবে, দিন ও রাত একসঙ্গে থাকে না। তেমনি রাম ও কাম একসঙ্গে পাওয়া যায় না। ঠাকুরের আত্মকথা কি আশ্চর্য! আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল, কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার গো! আমারই ছ মাস পরে বুক যেন কিরকম ধড়ফড় করে উঠেছিল, তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলুম। বললুম, মা মা, যদি এইরকম হয় তাহলে গলায় ছুরি দেবো আমি। ঠাকুর ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক, স্বপ্নেও তার স্ত্রী দর্শন হয়নি। তিনি নিজের অভিজ্ঞতা উল্লেখ করে ভক্তদের কাম জয় করতে উৎসাহ দিয়ে বলছেন, মানুষের শরীর যতদিন আছে ততদিন তো ওই ভাবটা থাকবে, কিন্তু ভগবানের প্রেম হলে কামভাব মন্ত্র পড়া সাপের মতো আর মাথা তুলতে পারে না। যারা আন্তরিকভাবে ঠাকুরের শরণাপন্ন হয়ে সাহায্য চাইত, তিনি আগ্রহের সঙ্গে তাদের অধ্যাত্ম জীবন গঠন করতে সাহায্য করতেন। সত্যি অবাক লাগে ঠাকুর কিভাবে সুন্দর উপমা দিয়ে শিক্ষা দিয়েছেন। বরানগরের ঠাকুর দাদা একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে বললেন, তাকে ডাকি তো মাঝে মাঝে অশান্তি হয় কেন বলুন তো? দু পাঁচ দিন বেশ আনন্দে যায়, তারপর খালি অশান্তি হয় কেন? ঠাকুর বললেন, বুঝেছি, ঠিক পড়ছে না, দাঁতে দাঁত পড়ছে না। মাঝে মাঝে এসো, এখানে এসো, একটু ঘষে লাগিয়ে দেব, কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয়। একটু যেন কোথায় আটকে আছে না, কি অপূর্ব উপমা বলুন তো! যাদের বাঁধানো দাঁত আছে তারা জানে, দাঁতের পাটি ঠিক না হলে ঠিক মতো কামড়ানো যায় না, এমনকি মুখের আদল পর্যন্ত পাল্টে যায়। মেটছে কালীকথা, ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক সবার। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।